পয়েন্ট নিরানব্বই জন মানুষ কোরবানির সময় জবাই করে নিজেদের নামে বাপ দাদার নামে নবিরসুলদের নামে পরিবারের নামে সাত নামে অমুক নামে খাজান নামে গাজার নামে বাবার নামে কারো নামে কোরবানি হবে না কোরবানি হবে স্বয়ং আল্লাহর নামে এবং কোরবানির উদ্দেশ্য হবে স্বয়ং আল্লাহর সন্তুষ্টি এটা হবে হচ্ছে আমাদের পক্ষ থেকে এই বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মোলামারা পর্যন্ত এর মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন আকিদা না বোঝার কারণে ইমান না কারণে আল্লাহর আল্লাহ না আল্লাহর এরা বুঝতেই পারছে না যে নিজেদের অজান্তে আমরা শিরিক করে ফেলছি আল্লাহ বলছেন অমা উহিল্লাহ বিহি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কিছুকে হালাল করা যাবে না জবাই করা হবে না আল্লাহ সুরা সুবাহাতেই আরো এরসাদ করেছেন এই আয়াতের শেষের দিকে তোমরা এমন কিছুকে ভক্ষণ করো না যা কিছু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয় কেননা এটা হচ্ছে পাপাচার আল্লাহ ছাড়া যত কিছুর নামে উৎসর্গ করা হবে এগুলোকে বর্জন করতে হবে কোরবানি হবে আল্লাহর নামে নজর হবে আল্লাহ না আল্লাহর নামে মান্যত হবে আল্লাহর নামে জবাই হবে আল্লাহর নামে উৎসর্গ হবে আল্লাহর নামে চাই সেটা যত ছোট থেকে ছোট হোক না কেন এমন কি একটা মাছি পর্যন্ত হতে পারে সেটা উৎসর্গ হবে কার নামে আল্লাহর নামে বারো নম্বর শিরিক আল্লাহর ভালোবাসার মতো করে অন্যকে ভালোবাসা যেটি আমরা গতকালকে আলোচনা করেছিলাম এবং দলিলও পেশ করেছিলাম সুরাবাকার একসাথে পনেরো নম্বর আয়াত যে আল্লাহকে যেমন করে ভালোবাসা উচিত হু বাহু সেই ভালোবাসা অন্য কাউকে যদি দিয়ে দেয় তাহলে আল্লাহর সাথে ভালোবাসার মধ্যে শিরিক হবে এবং আমরা পুরানুল করিম আল্লাহ সুহান ও ভাই আট শ্রেণীর মানুষ বা আটটা বিষয়বস্তু আল্লাহকে ভালোবাসতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় এই আটটা বিষয়বস্তুকে বর্জন করে আল্লাহ যেন আমাদেরকে তাকেই প্রকৃতভাবে ভালোবাসার তৌফিক দান করেন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি তেরো নম্বর শিরিক অন্তরের মধ্যে অলিদের ভয় পেশ করা আউলিয়াদের ভয় পেশ করা অন্তরের মধ্যে অন্তরের মধ্যে আউলিয়াদের সম্পর্কে ভীতি পীর বুজুর্গদের সম্পর্কে ভীতি মালাইকাদের সম্পর্কে ভীতি শয়তান সম্পর্কে ভীতি জিন সম্পর্কে ভীতি পেশ করা যে তারা আমার কোনো অনিষ্ট করে ফেলতে পারে অদৃশ্য থেকে তারা আমার জন্য বিভিন্ন ধরনের অনিষ্টতা নিয়ে আসতে পারে যেমন বিভিন্ন মাজারের সামনে দিয়ে যখন আমরা যাই তখন দেখতে পাই যে গাড়ি চালকরা যারা রয়েছেন যখনই মাজারকে অতিক্রম করেন তখনই মাজারকে বরাবর পেশ করে তারা সালাম পেশ করেন মাজারকে তারা সালাম পেশ করেন মাজারকে কেন্দ্র করে তারা চুমু খান বুকের মধ্যে চুমু দেন মুখের মধ্যে চুমু দেন এবং মাজারের মধ্যে টাকা দান করেন এই ভয়ে ভীত হয়ে যে আজকে যদি মাজারওয়ালাকে সম্মান না করি মাজারওয়ালার জন্য যদি আজকে এখানে দান না করি তাকে যদি সালাম পেশ না করি এবং তাকে যদি চুমু না খাই তার প্রতি যদি ভীতি প্রদর্শন না করি তাহলে সামনে গেলে গাড়ি উল্টে দিতে পারে এবং বিভিন্ন নদী পথে যেই সমস্ত মাজার গুলো রয়েছে সেই সমস্ত মাজারগুলোতে লঞ্চের সারেংরা সেখানে লঞ্চকে লঞ্চকে সেখানে তারা দাঁড় করান সেখানে লঞ্চকে স্লো করে দেন স্লো করে দিয়ে সেখানে মাজারে তারা শ্রদ্ধা পেশ করেন মাজারে তারা টাকা পেশ করেন এই উদ্দেশ্য নিয়ে এই ভয় নিয়ে যে এই মাজার হচ্ছে অত্যন্ত গরম মাজার গরম পীরের মাজার যদি আমরা এখানে কিছু পেশ না করি এখানে শ্রদ্ধা পেশ না করি তাহলে আমাদেরকে ডুবিয়ে দিবে এবং বরিশালের রুটে যে বছরের পর বছর কিছু সংখ্যক লঞ্চ ডুবি হচ্ছে এইগুলো নাকি সেই সমস্ত মাজারের কারামত সেই সমস্ত মাজার সম্পর্কে তারা ভীতি প্রদর্শন করে না শ্রদ্ধা পেশ করে না সেখানে তারা নজর মান্নত পেশ করে না এই জন্য তাদের এই সমস্ত বিভিন্ন বিপদ আপদ চলে আসছে এবং আমরা দেখতে পাই মক্কার মুশ্রিকরা নদী পথ থেকে তারা শিরিককে উৎখাত করত আর বাংলার মুসলিমরা নদী পথে তারা শিরকের অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং শিরকে স্থায়ী হিসাবে স্থায়িত্ব দান করছে এজন্য আমরা দেখতে পাই বিভিন্ন লঞ্চের নাম রাখা হয়েছে শাহ জালাল কোনটার নাম রাখা হয়েছে শাহ পরান কোনটার নাম রাখা হয়েছে শাহ মাকদুম বিভিন্ন যে ফেরিগুলো রয়েছে এই সমস্ত ফেরিগুলোর নামকরণ করা হয়েছে লঞ্চ নামকরণ করা হয়েছে এবং তাদের নামে উৎসর্গ করা হয়েছে এবং আমরা আরো জানতে পেরেছি যে এই সমস্ত লঞ্চ ফেরি থেকে যে সমস্ত ইনকামগুলো আসে এই ইনকামের একটা বড় অংশ এই সমস্ত মাজারগুলোতে পেশ করা হয় কেন অন্তরে ভয় রয়েছে উলিয়া উলিয়াদের ক্ষেত্রে যে ভয়টা আল্লাহ সম্পর্কে পর্যন্ত তারা করে না আল্লাহ সুবাহ একসাথ করছেন ইন্নাম আদ আলিকুমুশাহীতান উইখফুফু আউলিয়া ফালা তা খাপুহুম অখা পুনিন এমনিভাবে শয়তান তাদের আউলিয়াদের সম্পর্কে মানুষের মনের ভিতরে ভীতি স্থাপন করে দেয় মুমিনদেরকে আল্লাহ তালা এর স্বাদ করছেন বলছেন ফালা তা খাপুহুম হে মুমিনরা তোমরা তাদেরকে ভয় করো না অখা পুনিন কুন্তুম মমি নিন তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমাকেই ভয় করো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো মুমিন একমাত্র ভয় করবে কাকে আল্লাহ বলছেন তোমরা যদি মুমিন হও তাহলে একমাত্র আমাকেই ভয় করো যদি মুমিন হও কেবলমাত্র আমাকেই ভয় করো অন্য কাউকে ভয় করতে যেও না মুমিনের ইমানের শর্ত হচ্ছে একমাত্র আল্লাহকেই ভয় করবে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না লা লা মুমিন একমাত্র আল্লাহকেই ভয় করবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না ইমানের অন্যতম একটা শর্ত হচ্ছে অন্তর থেকে সকল প্রকার ভীতিকে ঝেড়ে ফেলে দেওয়া একমাত্র আল্লাহকেই ভয় করা এজন্য আমরা তাও এইদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এই একটা গুণ বর্ণনা করেছিলাম যার অন্তরের ভিতরে তাও যত বেশি স্থাপন লাভ করবে যত বেশি স্থাপন করবে তার অন্তরের ভিতরে তত বেশি মাকলুক সম্পর্কে তার ভীতি চলে যাবে মুমিন কখনো মাকলুককে ভয় করে না মুমিন কখনো গাইরুল্লাহকে ভয় করে না কবর মাজারকে মুমিন কখনো ভয় করে না পীর আউলিয়াদের অনিষ্টতা থেকে মুমিন কখনো ভয় করে না মুমিন যদি ভয় করতে হয় তাহলে কাকে ভয় করে একমাত্র আল্লাহকে ভয় করে এজন্য আমরা আমাদের পূর্ববর্তী সালাফিস আইনদেরকে দেখতে পেয়েছি এবং আমাদের পূর্ববর্তী নবী রসুলদেরকে দেখেছি যখন তারা ইমানের প্রতি যত বেশি অটল অবিচল থাকছেন তত বেশি তারা তত বেশি তারা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকছেন এমনকি ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে তারা নিজেদের জীবনটাকে পর্যন্ত আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে তারা প্রস্তুত হয়ে যাচ্ছেন মৃত্যুকে পর্যন্ত তারা পরোয়া করে না কেননা তারা আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করলে সকল প্রকার মাখলুক থেকে তার ভয় উঠে যায় নয় নম্বর শিরিক ইয়া চোদ্দ নম্বর শিরিক আল্লাহ ছাড়া অন্যের উপরে তাওয়াক্কুল করা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের উপরে ভরসা করা আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত ওয়া সাব্বিহ বিহামদিহি আল্লাহ বলছেন তোমরা এমন সত্তার প্রতি তা করো এমন সত্তার উপরে তোমরা ভরসা করো আল্লা যিনি কখনো মৃত্যুবরণ করবেন না যিনি চিরঞ্জীব তার উপরেই কেবল ভরসা করো মুমিনদেরকে আল্লাহ তালা বলছেন যে তোমরা একমাত্র আল্লাহরই উপরে ভরসা করো তাহলে দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের উপরে ভরসা করা হচ্ছে সেরে আল্লাহ তালা আরো এর করছেন ইমানের শর্ত হিসাবে মুমিনিন আল্লাহ যদি তোমরা মুমিন হয়ে থাকো তোমাদের ইমানের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা একমাত্র আল্লাহরই উপরে ভরসা করো তোমরা রুটি রুজির উপরে ভরসা করো না তোমরা তোমাদের টাকার উপরে ভরসা করো না তোমরা তোমাদের নেতাদের উপরে ভরসা করো না তোমরা অন্য কিছুর উপরে ভরসা করো না যদি তোমরা মুমিন হয়ে থাকো একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ো আর একমাত্র আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহর দিনের জন্য বের হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে সর্বোপরি সাহায্য করেন এবং তাদেরকে হেফাজত করেন কারণ তারা ভরসা করেছে আল্লাহর উপরে অতএব আল্লাহ তাদের একমাত্র কর্তৃত্বদাতা আল্লাহ তাদের একমাত্র নিয়ন্ত্রণকারী আল্লাহ একমাত্র তাদের হেফাজতকারী উপস্থিতি পনেরো নম্বর শিরিখ রাসুল সাল্লাহ রাসুল সাল্লাহ আলিউ ওসাল্লামকে ছেড়ে দিয়ে অন্য কারো মত এবং পথের অন্ধ অন্ধ করা আল্লাহ এবং তার রাসুলকে ছেড়ে দিয়ে অন্য কারো মত এবং পথের অন্ধ অনুসরণ করা অন্ধ আনুগত্য করা আল্লাহ এবং তার রাসুলের মত এবং পথকে ছেড়ে দিয়ে অন্য কারো মত এবং পথের অন্ধ অনুগত্য করা অনুগত্য করা এটা হচ্ছে শিরিক যাকে হাদিস বা আরবি পরিভাষায় তাকলিদ বলা হয় অন্ধ অনুগত করা আল্লাহ সুবাহান ওয়াত আলা সুরাহ হারাফের তিন নম্বর আয়াতের সাধ করছেন ইতাবি আহু মা উনজিলা ইলাই কুম্মের রব্বিকুম্ ওয়ালা ত ইক্তাবি আউম ইন্দুনিয়া আউলিয়া তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তারই কেবল অনুসরণ করো অলা তত্তাবি অমিন্দু নিহি আউলিয়া এবং আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা অন্য কাউকে আউলিয়া হিসাবে গ্রহণ করো না আল্লাহ সুবাহান ও তালা সে এর সাত করেছেন সুরাতুল আহজাবে ইত্যাবি আমা ও হেলাই কামির রব্বিকা স্বয়ং নবীকে তিনি এর সাত করছেন নির্দেশ করছেন যে তুমি তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হচ্ছে তারই অনুসরণ করো তারই আনুগত্য করো ষোলো নম্বর শিরিক পীরের নিকট রহমত এবং করুণা কামনা করা পীরের নিকট রহমত এবং করুণা কামনা করা এবং আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারো থেকে রহমত এবং করুণা কামনা করা এটা শুধু শিব পীরের নিকট হয় না এটা নবীর রসুলদের নিকটও করা হচ্ছে আমাদের পীর এবং বুজুর্গরা নবীরসুলদের কাছে রহমত এবং করুণা কামনা করেন তাদের কাছে ক্ষমা ভিক্ষা চান এ হচ্ছে শিরিক আল্লাহসুবহান উয়াতা আলা সুরতুজ্জুমারের চুয়ান্ন চুয়ান্ন নম্বর আয়াতের সাত করছেন ওয়ানিবুল আরব বিকম ওয়াসরিমুল আহো মিন কাবলে আইহাতিয়াকুমল আজাব সুম্মালাত অনুসরণ তোমরা তোমাদের রবের নিকট প্রত্যাবর্তন করো এবং তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো তার কাছেই তোমরা করুণা ভিক্ষা করো মিন কাবলে ইয়াত ইয়াকুমল আজাব আজাব চলে আসার পূর্বেই যদি আজাব চলে আসে তাহলে তোমাদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না এবং তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রিয় উপস্থিতি এগুলো ছিল শিরফিলা এবাদাত এই রকম যদি আমরা উল্লেখ করতে যাই তাহলে আরও অসংখ্য শিরিক উল্লেখ করতে পারবো অসংখ্য শিরিক আমাদের সমাজে বিদ্যমান রয়েছে হেবাদতের ক্ষেত্রে আমরা এ পর্যায়ে শিরফিলা আদাত অভ্যাসগত কয়েকটা শিরখের উল্লেখ করে আমরা শিরখের সম্পর্কে শির্ক সম্পর্কিত আলোচনা আজকে শেষ করব ইনশাআল্লাহ এ পর্যায়ে আমরা আলোচনা পেশ করতে যাচ্ছি শির্ক পিলা আদাত আমরা গতকালকে উল্লেখ করেছিলাম পৃথিবীতে যত প্রকারের শির্কের উপস্থাপন হয়েছে শির্কের স্থাপনা করেছে তার মধ্যে হতে এক নাম্বার কারণ শির্ক স্থাপিত হওয়ার প্রথম কারণ হচ্ছে দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা জ্ঞান না থাকার কারণেই মানুষগুলো শির্কের মধ্যে ধাবিত হচ্ছে এজন্য আমরা শির্কের আলোচনা করতে গিয়ে প্রথম আলোচনা নিয়ে এসেছি শিরফিল জ্ঞানগত জ্ঞান না থাকার কারণেই মানুষ করে সার্বভৌমত্বের ক্ষেত্রে শিরিক করে জ্ঞান না থাকার কারণেই মানুষ এবাদতের ক্ষেত্রে শিরিক করে এবং জ্ঞান না থাকার কারণেই সিরিকটা তার প্রতিদিনের জন্য অভ্যাসে পরিণত হয় অভ্যাসে পরিণত হয়ে যায় তার প্রতিদিনকার শিরিক করা প্রতিদিন তাকে শিরিক করতেই হবে শিরিকবিহীন তার জীবন চলে না শিরিকবিহীন তার সময় কাটে না সিরিকবিহীন তার কোন অবস্থানই থাকে না তার এটা অভ্যাস হয়ে গিয়েছে শিরিক করা মুসলিমদের বর্তমানে এমনটি দেখা যাচ্ছে যে নাম দাঁড়িয়ে আব্দুল্লাহ আব্দুর রহমানরা যারা সালাত আদায় করে হজ আদায় করে সিয়াম পালন করে জাকাত আদায় করে তাদের মধ্যেই এই সমস্ত অভ্যাস গড়ে উঠেছে শির্কের অভ্যাস শির্কিলে হয় আত অভ্যাসগত শির্ক এক নাম্বার হচ্ছে রোগ নিরাময়ের জন্য কোন ধাতব দ্রব্য দ্বারা নির্মিত আংটি বালা তাগা এই সমস্ত ব্যবহার করা ধাতব দ্রব্য দ্বারা নির্মিত ধাতব দ্রব্য দ্বারা নির্মাণ করা হয়েছে কোনটা কোনটা করা হচ্ছে পিতল দ্বারা কোনোটা করা হচ্ছে তামা দ্বারা কোনটা করা হচ্ছে বিভিন্ন ধরনের অন্য কিছু দ্বারা স্টিল দ্বারা রূপা দ্বারা এই সমস্ত ধাতব দ্রব্য দ্বারা বানানো ধাতব দ্রব্য দ্বারা তৈরি কৃত আংটি বালা এই সমস্ত তারপরে বালা তারপরে তাগা এই সমস্ত জিনিস ব্যবহার করা আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে একজন সাহাবি এসেছিলেন তার হাতে ধাতব দ্বারা তৈরি একটি বালা ছিল তিনি জিজ্ঞেস করছেন যে তোমার হাতে ওটি কি তিনি বলছে যে আমি অসুস্থ আমার শরীর দুর্বল আমি ব্যথায় আক্রান্ত এই জন্য আমি এটাকে ওষুধ হিসাবে আমার সেপা হিসাবে এটাকে আমার শরীরে হাতে লাগিয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন তাকে নির্দেশ করলেন যে তুমি